শিক্ষার্থী নিপীড়নের রহমশোক সব বিবরণ ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুয়েটের যে শেরেবাংলা হলে মৃত্যু হয় আবরারের, তারই এক বাসিন্দা জানালেন, গত বছরও পিটিয়ে হাত ভেঙে দেয়া হয় এক ছাত্রের। আর আইনজীবীরা বলছেন, র্যাঙ্গিংয়ের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট আইন না থাকায় ব্যবস্থা নিতে পারেন না ভুক্তভোগীরা। র্যাগিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আতঙ্কের অপর নাম। বেশিরভাগ সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর নামে চলে অমানবিক নির্যাতন। মৃত্যুর মিছিলে সবশেষ সংযোজন বুয়েট ছাত্র আবরার ফাহাদ। তার মৃত্যুর পরেই বুয়েটে র্যাগিং সন্ত্রাসের আরো উদাহরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে শুরু করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। বুয়েটের শেরেবাংলা হলের এক শিক্ষার্থী জানান, কাউকে পছন্দ না হলে র্যাগিং এর নামে চলত নির্যাতন। নেতৃত্ব দিত ছাত্রলীগ কর্মীরা। গত বছর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বুয়েট ক্যাম্পাসে আসেন। সে অনুষ্ঠানে যারা অংশ নেননি তাদের মারধর করা হয়, ভেঙে দেওয়া হয় এক ছাত্রের হাত, আরেকজন মার খেয়ে ছেড়ে দেয় ক্যাম্পাস। ওই দিন আপনার গোলাম রাব্বানী এসেছিল, আমাদেরকে যাইতে বলেছিল, অনেকে গেছেন অনেকে যায়নি, কারণ আমরা তো পলিটিক্স করি না, কেন যাবো? সবাইকে গেস্ট রুমে ডাকছে, যারা যারা যায়নি ওদেরকে প্রচুর মারধর করা হয়েছে। ফুয়াদ মুতাসিম সবাইকে মারছে, আমি নিজে ওর হাত থেকে মারি খেয়েছি। কল ছাড়ছে সাকিব আব্বার 16 বছর, অমিত শাহ হচ্ছে ওর হাত ভেঙে দিয়েছিল প্রায় আড়াই মাসে, বাড়িতে বলো নাই, কয়েকজনের নাম আসলে এখনও ঠিক মতো আসে নাই, যেমন মুস্তাফা রাফিজ, সে কিন্তু মানে একজন অনেক বড় ইয়ে ছিল, টেরোরিস্ট টাইপের ছিল। আইনজীবীরা জানান, দেশে র্যাগিং এর বিরুদ্ধে কোনো আইন নেই, তাই ভুক্তভোগীদের সামনে খোলা থাকে না আইনি পথ। আমাদের এখানে র্যাগিং করলে বা র্যাগিং এর জন্য খুব একটা জোরালো কিছু আইনের কিছু দেখছি না আমি আমাদের পরিপ্রেক্ষিতে, কিন্তু আমরা যদি অন্য জায়গার বিশ্লেষণ করি, যে র্যাগিং অ্যান্টি র্যাগিং অ্যাক্ট যেটা ইন্ডিয়াতে আছে, যেটা আপনার উত্তরপ্রদেশে আছে, যেটা আপনার আসামে আছে, কেরালাতে আছে, দ্রুত আইন করার দাবিও জানান তারা, যেটা নোটিশে নেওয়া হবে। শারিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।